দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেল এবং পেজ থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা ঢাকা চলে আসছি, ঢাকার অদূরে দুধের বাড়ি একরত। এটা ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউনে অবস্থিত দুধের বাড়ি এগ্রো। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রাজীব ভাই। আর রাজীব ভাইকে আপনারা প্রায় সবাই চেনেন, দীর্ঘদিন ধরে এই খামারটি পরিচালনা করে আসতেছেন। এখানে গরু, গাভী গরু লালন পালন করে থাকেন এবং পাশাপাশি এগুলো বিক্রিও করে থাকেন। তো তেমন আজকে বেশ কিছু গরু রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, মান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর এটা খুবই একটা অভিজাত এলাকা, এখানে প্রচুর পরিমাণে বিল্ডিং রয়েছে, মানুষ বসবাস করে, তার মাঝেই রাজীব ভাইয়ের খামারটি অবস্থিত। তো শুরুতে আমরা কথা বলবো রাজীব ভাইয়ের সাথে। আর ভিতরে প্রচুর পরিমাণে গরু রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিতরে যাই, আমরা রাজীব ভাইয়ের সাথে কথা বলি এবং গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা রাজীব ভাইয়ের সাথে প্রথমে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনার খামারে, অনেক বড় খামার আর প্রচুর গাভী বকনা রয়েছে দেখতে পাচ্ছি। প্রচুর গাভী আছে, বকনাও আছে, চলেন আপনার দর্শকদের দেখাই। আচ্ছা আচ্ছা, আগে কি দেখাবেন গাভী? আগে গাভী দেখাইনি। তো গাভীগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। প্রচুর পরিমাণে গাভী আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এই সাইডে তো অনেক গাভী, বড় বড় গাভীগুলো দেখি শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। আসলে আমরা আসতে মূলত দেরি করছি, এগুলোর দুধ দানো হয়ে গেছে। তো দুধ দানো হয়ে গেছে, সেই গাভীগুলোই আমরা আপনাদেরকে দেখাবো, যেহেতু আমরা আসতে একটু দেরি করছি। সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন রাজীব ভাই। এটা গাভী, গাভী না উট, এটা আসলে দর্শকদের বলতে হবে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, অনেক বড় সাইজের গাভী, অনেক বড় সাইজের। ছয়টাতে সেকেন্ড বাচ্চা দিল, সেকেন্ড বাচ্চা দিয়েছে না, সরি সরি, সেকেন্ড বাচ্চা দিবে, দিবে, প্রেগন্যান্ট প্রেগন্যান্ট। এটা বাচ্চা হইতে আপনার 4 থেকে সপ্তাহখানেকের মধ্যেই বাচ্চা হবে, সপ্তাহখানেকের ভিতরেই বাচ্চা দিবে। অনেক বড় সর একটা গাভী। আমি উলান পালানো তো ভালো আসছে, উলান পালানো ভালো আসছে। আমি একটু পাশে দাঁড়াই দর্শকদের দেখান যে গাভী আমার 5 ফুট 6 ফুট 1 ইঞ্চি আমার হাইট এবং খুব শান্ত, এদের উলানে হাত দিলে কিছু বলে না। উলান পালান তো খুবই ভালো আসছে, উলান পালান দর্শক খুব ভালো। আর এটা আমরা একটু কমে আনতে পারছি, কমে দেবো, এটা 2,65,000 দিতে পারবো, 2,65,000-তে দিতে পারবে, দিতে পারবো। দরদাম করা যাবে কি? এটা সামান্য দরদামের সুযোগ আছে। তার পাশেরটা দেখান, এটার পাশেরটা তো আরো বড় গাড়ি। হ্যাঁ, এটার থেকে ওইটা 2 ইঞ্চি আরো বড়, এটা আরো বড় সড়ক গাড়ি। এটা বর্তমানে 8.5 মাসের প্রেগন্যান্ট, এটাতে এখনো 1 মাস সময়, 8.5 মাসের প্রেগন্যান্ট এটা। না দর্শক একটু গাভীটা ভালোভাবে দেখাই আমরা আপনাদেরকে। এটাও খুব শান্ত, উলানে হাত দিলে বাড়ির মেয়ে ছেলে যে কেউ, শান্ত একটা গাভী। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, গাভীটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাবো, যেহেতু কেমন এই গাভীটা রেস্ট নিচ্ছে। 1 বছর রয়েছে আপনাদের এখানে, প্রায় 1 বছর আছে। দুধ টুধ কেমন পাইছেন আগেরবার? এটা প্রথম ল্যাকটেশনে পাইছে 18 লিটার, এইবার ইনশাল্লাহ 20-22 থাকবে, 20-22 থাকবে। দামটা কেমন রাখছেন এটা? 2,80,000 দিতে পারবো, 2,80,000-তে দিতে পারবেন। পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই, তারপর এটা দেখান, এটা বর্তমানে 7 মাসের প্রেগন্যান্ট, 7 মাসের প্রেগন্যান্ট। দুধ বন্ধ করা হয়েছে, এখন দুধ বন্ধ করছেন না? এটা ফার্স্ট ল্যাকটেশনে পাইছি 17 কেজি, 17 কেজি, 17 কেজি। ইউটিউবে 17 কেজি হয়, 27 কেজি, ফার্স্ট ইলেকট্রিশিয়ানের 27 কেজি। আসলে এটা আমরা 17 কেজি পাইছি এবং এখনো 2 দাঁত, এখনো 2 দাঁত। হ্যাঁ, অদাঁতেও বাচ্চা দিচ্ছে, এখনো 2 দাঁত। আচ্ছা আচ্ছা, তো এখন প্রেগনেন্ট আছে? হ্যাঁ প্রেগনেন্ট, 6.5-7 মাস। দেখেন গাভীটা, দেখেন
তিনটা গাভী এক সাইডে, অনেক লম্বা চড়া গাভী, অনেক বড় সড়া গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনার বুক পর্যন্ত হয়ে গেছে, 260। তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে দেখাই, ওই পাশে আরেকটা গাভী আছে দেখতে পাচ্ছেন, দিতে পারবো এটার সঙ্গে একটা মেয়ে বাচ্চা, এটা বর্তমানে 15 কেজি দুধ আছে, বর্তমানে 15 কেজি দুধ আছে এটাতে না দর্শক, বাচ্চার বয়স 20 দিন, বাচ্চার বয়স 20 দিন, এটা 2 লাখে দিতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা লাম্বা লাম্বা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 2 লাখে। তারপরে এটা দেখেন, এটা 2.5 লাখে দিতে পারবো, এটা 17-18 কেজি দুধ রানিং, সাথে সার বাচ্চা, বাচ্চার বয়স 1 মাস, বাচ্চার বয়স 1 মাস, এটা কিন্তু অনেক বড় সাইজের গাভী, কি বাচ্চা এটার সাথে, সার বাচ্চা, সার বাচ্চা। আর এখন আপনি আসছেন বেলা 11টার সময়, এই টাইমটা আসলে গরুর রেস্টের সময়, নিয়ে খাম থেকে চলে গেছে, আসতে দেরি হয়ে গেছে, 8টার মধ্যে আমাদের দুধ ধন শেষ হয়, আপনি একটু দর্শকদের দেখাবেন এখন টাইম কত, 10:54 বাজে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ, এটার দামটা রাখছিলেন 2.5 লক্ষ। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ পরবর্তীটা দেখতে পাচ্ছেন, গাভীটা দেখাতে থাকেন, আমরা জার্সি বকনা এবং মুন্ডি বকনা দেখাবো, অনেকগুলো জার্সি এবং মুন্ডি বকনা আছে, অনেকগুলো জার্সি বকনা এবং মুন্ডি বকনা আছে, এই দুইটা দেখান, এটা বর্তমানে 16-17 কেজি দুধ রানিং, এটার সঙ্গে বকনা বাচ্চা, দর্শক দেখতে পাচ্ছেন এটার সাথে বকনা বাচ্চা, বকনা বাচ্চা, মাশাআল্লাহ, অনেক বড় একটা গাভী, দুধ টুধ পাচ্ছিলেন কেমন, দুধ 16-17 কেজি, দর্শক দেখেন দুধের ভ্যান দেখেন আপনারা, গাভী আরো অসংখ্য গাভী আছে, ওইদিকে দেখেন আমরা আর গাভী না দেখাই এবার কিছু বাচ্চা দেখাই, দর্শক প্রচুর গাভী আছে ওই পাশে, আপনারা দেখতে পাচ্ছেন, তো বাচ্চাগুলো দর্শক চলুন আপনাদেরকে আমরা দেখাই, মুন্ডি বাচ্চা দুইটা দেখাইনি, মুন্ডি বাচ্চা আছে দুইটা না, তো দর্শক চলুন মুন্ডি দুইটা আগে আপনাদেরকে দেখাই, প্রথম মুন্ডি বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, 8 মাস, 8 মাস বাচ্চার বয়সটা, এটা মুন্ডি, একটা বাচ্চার গলায় কোনো ঝুল নেই, নাভি নেই, কম্বল নেই, কিচ্ছু নেই, মাজাটা খুব সুন্দর, হ্যাঁ মাজাও বেশ চওড়া, দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দেখানোর চেষ্টা করি, দর্শক বাটগুলো দেখাই, বাটগুলো ভালো আসছে, বাটগুলো ভালো আসছে, দামটা কেমন রাখছেন এটা, দুইটা একসঙ্গে 2,10,000 দিতে পারবো, আচ্ছা পরবর্তী বাচ্চাটা দেখাই তাহলে, এক তাহলে দামটা মানুষের আইডিয়া ভালো, পরবর্তীটা দর্শক মাথাটা দেখাবেন, মাথাটা দেখাই, মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটার বয়সটা কেমন, এটার বয়স হবে আপনার 10 মাস, বয়সটা হবে 10 মাস, মাজাটা তো অনেক ভারী, পিছন থেকে দেখাবেন দুইটারই মাজা অনেক চওড়া, দুইটারই মাজা দেখতে পাচ্ছেন দর্শক, মাজা অনেক চওড়া, দর্শক দেখতে পাচ্ছেন লেজগুলো অনেক খাটো, মাথাটা দেখেন দর্শক, দামটা রাখছেন 2,10,000 জোড়া ধরে, পরবর্তী গরুগুলো দেখাই দর্শক দেখি, পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজীব ভাই, আমরা এটা সম্পর্কে যদি দেখি, তিনটা বাচ্চা আছে, এই তিনটা বাচ্চা লট ধরে কেউ নিলে 60,000 টাকা পিস, 60,000 টাকা পার পিস, এই তিনটা বাচ্চা 1,80,000 টাকা, প্রথম দুইটা মুন্ডি, প্রথম দুইটা মুন্ডি, জি দর্শক মাথা দেখতে পাচ্ছেন কোনো শিং নাই, মাজা অনেক চওড়া, দর্শক বাটগুলো একটু দেখেন, বয়স হবে 6 মাস, 6 মাস, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ, বাটগুলো ভালো আছে, তো বাস দেখানো, এটা বয়স হবে আপনার 5 মাস, 5 মাস, এটা মুন্ডি, এটাও মুন্ডি, রানীবি, এটা গোসল করানো হয়েছে বলে লোম এইভাবে করে আছে, মাশাআল্লাহ, এটা দেখতে পাচ্ছিলাম 2 নম্বরটা, 2 নম্বরটা, পরবর্তী 3 নম্বরটা একটু বড় সাইজ, এটা হলস্টন, এটা সিংহ হবে, এটা সিংহ হবে না, জি দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন, এটার বয়স হবে 9 মাস, 9 মাস, তার মানে 1,80,000 টাকা এই তিনটা বাচ্চা, তিনটা বাচ্চা, দরদাম করা যাবে, সামান্য একটু সম্মানের সাথে, তো পরবর্তী গরুটা দর্শক চলুন দেখে আপনাদের, এখানে আছে 6টা বাচ্চা আছে, এই লট ধরে কেউ নিলে 85,000 টাকা লট, এখানে 6টা বাচ্চা আছে পার পিস 85,000 টাকা, 6টাই জার্সি, দর্শক দেখতে পাচ্ছেন 6টাই জার্সি, মাশাআল্লাহ, আর কেউ ভেঙে ভেঙে নিতে গেলে পরে আলাদা আলাদা দাম, আলাদা দরদাম করে নিতে হবে, বয়স কেমন এগুলার, দেখতেও সুন্দর গরু, এটা দেখতে পাচ্ছিলাম আমরা 2 নম্বর গরুটা, পরবর্তী 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটার উলান বড়, বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন,
নাম্বারটা দেখতে পাচ্ছিলাম, 3 নাম্বারটা 85,000 টাকা পার পিস লটের, 4 নাম্বারটা এটাগুলো আরো বড়। বাকিগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, মাথাটা দেখেন এটা একটু, সবগুলো এবং হাইব্রিডে যাচ্ছে, খুবই হাই কোয়ালিটি বাচ্চা এটা। পরবর্তী 4 5 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল গুলো। এটারও লানঝুলা বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন 5 নাম্বারটা। পরবর্তী 6 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস, জার্সি ফ্রিজিয়ান ক্রস, রেড ফ্রিজিয়ান বলে বলতো। একটা বাচ্চারও গলা কম্বল নেই, নাভি নেই, তা তো আমরা দেখাচ্ছি দর্শকদেরকে যে নাভি কম্বল কিচ্ছুই নাই, দর্শক দেখতেই পাচ্ছেন। 180,000 টাকা লটের 6 নাম্বার এটা, সরি 85,000 টাকা পার পিস লটের এই 6টা বাচ্চা দেখলাম আমরা। এখানে আপনারা দর্শক আসলে এদিকে আরো অনেক বাচ্চা আছে, খুব কম পাওয়া যায় বাচ্চাগুলো, রেস্ট নিচ্ছে, খুবই কোয়ালিটি ফুল বাচ্চা আছে এগুলো, রেডি বাচ্চা না। আর এই পাশেও কিছু ভালো বাচ্চা আসলে, এগুলো সারও আছে, সারও দেখাই দেবেন, সারও আছে কিছু না, এবারে একদম ফুল প্যাকেজ মানে সবই পাওয়া যায় এখানে, সার, বকনা, জার্সি বকনা, জার্সি গাভি, হলস্টাইন গাভি, মুন্ডি, সব কিছু অল আইটেম আছে আমাদের ফার্মে, আসলে অবশ্যই পছন্দ করবেন। এইজন্যই তো আমরা এই ফার্মকে নাম দিয়েছি গরুর সুপার শপ, সুপার শপ, সবই পাওয়া যায় এখানে। তো যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার ফোন নাম্বারটা 01758934533, এটাই ইমো করা, এটাই হোয়াটসঅ্যাপ করা আছে। আর আমার ফার্মটা ঢাকা মোহাম্মদপুর বেড়িবাঁধ ঢাকা উদ্যান, ঢাকা উদ্যান মোড়ে এসে রিক্সাওয়ালাকে যদি বলে দুধের বাড়ি চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরু ফার্মে যাবো, তাহলে রিক্সাওয়ালা অতি সহজেই আমাদের ফার্মে নিয়ে আসবে। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আমাদের ফার্ম থেকে গরু নিলে সেই গরু আপনার ফার্মে যদি 20-30টা থাকে, আমাদের ফার্ম থেকে নিয়ে আপনি সরাসরি আপনার ফার্মে ঢুকাইতে পারবেন। সব থেকে বড় বিষয়, আপনার ফার্মে গিয়ে খুরা রোগে পড়বে না, যেমন আপনি হাট ঘাট বা যে কোনো জায়গা থেকে গরু নিলে একটা গরু আপনার ফার্মে ঢুকে পুরো খামারকে খুরা রোগে ধরা যায়। আমরা গরুগুলো আগে কুষ্টিয়াতে হোম কোয়ারেন্টাইন করে তারপরে ঢাকায় আমাদের মূল কেন্দ্রে নিয়ে আসি, এবং খুরা রোগের আমরা কখনোই সরকারি ভ্যাকসিন করি না, আমরা করি রাশিয়ার ভ্যাকসিন, রাশিয়াটা যেটা কার্যকারিতা বেশি, কার্যকারিতা বেশি, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে আমাদের ফার্ম থেকে গরু নিয়ে আপনি আপনার ফার্মে ঢুকাইতে পারবেন হোম কোয়ারেন্টাইন ছাড়া। আচ্ছা আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।